পিডব্লিউডিতে আমাদের বিধানসভা এলাকার রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পিডব্লিউডি অফিসে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি একটা বিশেষ কারণে থাকতে পারেন, ওনার সাথে আমাদের ডেপুটেশন ছিল। এসকিউপিডব্লিউডি সাব ডিভিশন ওয়ান আসিস্টার, উনি আমাদের ডেপুটেশনটা গ্রহণ করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির পক্ষে। আমরা মূলত কিছু রাস্তা শহরের উত্তরাঞ্চলের এই রাস্তাগুলোর দাবি এখানে রেখেছি, যেমন ওই বাবুরবাজার ইরানি রোড থেকে দলিয়ারকান্দি বাই আজাহাওড়া যে রাস্তাটা স্কুলের দিয়ে গেছে, এই রাস্তাটা চলাচলের একেবারে অনুপযুক্ত, একটা অটো গাড়ি পর্যন্ত যাচ্ছে না, এটা যাতে দ্রুত মেনটেন্স করা হয় এবং পুরো রাস্তাটা যাতে নতুন করে কাজ করা তাড়াতাড়ি করা হয়, এই দাবিটা আমরা রেখেছি। আমরা দাবি রেখেছি এই ডেপাচড়া থেকে চাকলাংবাড়ি ভায়া নোয়াবাড়ি দালংপাড়া যেটা, এবং ডেপা মার্কেট স্টল হয়ে 1.5 কিলোমিটারের একটা রাস্তা, এই রাস্তাটাতে কোনোভাবেই এটা মানুষও চলা যেটা বাইক নিয়ে যাওয়া যায় না এরকম অবস্থা, এই রাস্তাটার মেনটেন্সের দাবি এবং পরবর্তী সময় যাতে এটা ভালো করে করা হয় সেই দাবি আমরা রেখেছি। আমরা দাবি রেখেছি এছাড়াও আমাদের এলাকার মধ্যে সিনাতপুর আজিজপাড়া শিল্পে আপনার শিলচড়া ইসবপুর পঞ্চায়েতের এই রাস্তাগুলো একেবারে অনুপযুক্ত, যাতে কিছু মেনটেন্স করে দাবি রেখেছি। আমরা দাবি রেখেছি শহরের যে বিভিন্ন রাস্তাগুলো আছে, যে রাস্তাগুলো বিশেষ করে আমাদের মেইন রুটটাই চলাচলের একেবারে অনুপযুক্ত, তো তার পাশাপাশি আমরা দাবি রেখেছি আমাদের কৈলাসহর কুমারঘাট এবং কৈলাসহর থেকে কুর্তি হয়ে যে জাতীয় সড়ক হচ্ছে এটা ভালো, কিন্তু সেই জাতীয় সড়ক হওয়ার সাপেক্ষে বর্তমান যে রাস্তা আছে যার মধ্যে দিয়ে ধর্মনগর যেতে হয়, কুমারঘাট যেতে হয়, এই রাস্তাগুলো একটু বৃষ্টি আসতে পরে সেই রাস্তাগুলো দিয়ে যান এবং মানুষ চলাচলের কোনো উপযুক্ত থাকে না। আমরা দাবি রেখেছি ওনাদের কাছে, ওনাদের মধ্য দিয়ে যাতে এনআইসিডিসির যিনি প্রজেক্ট ম্যানেজার আছেন এখানে ওনার সাথে এবং চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আরএনবি ওনার সাথে যাতে ওনারা যোগাযোগ করেন, এই রাস্তাগুলোর যাতে মেনটেন্স করে অন্ততভাবে যতক্ষণ পর্যন্ত হাইওয়েগুলো তোলা হয়েছে ততদিন পর্যন্ত এক্সিস্টিং রোডটাকে যাতে যান চলাচলের উপযুক্ত রাখা হয় তার জন্য আমরা দাবি রেখেছি। এরকম বেশ কিছু দাবি নিয়ে আমরা তাদের সাথে আজকে আলোচনা করছি, উনি আশ্বস্ত করেছেন মেনটেন্সের যে বিষয়গুলো সপ্তাহদিনের এক সপ্তাহ 10 দিনের মধ্যে সেই মেনটেন্সের কাজগুলো তারা করবেন, এবং যে যে কাজগুলো এই নতুন রাস্তা ফরমেশনের বিষয় কিছু আছে সেই বিষয়গুলো তারা উপরের ডিপার্টমেন্টের অন্য যারা অফিসাররা আছেন বা উপরের ডিপার্টমেন্টের সেই বিষয়গুলো তারা টেক আপ করবেন, এই বিষয়গুলো আশ্বস্ত করেছেন। এবং ন্যাশনাল হাইওয়ের এক্সিস্টিং রুট যেটা হওয়ার সাপেক্ষে হচ্ছে তার জন্য তারা এনএইচএডিসির প্রজেক্ট ম্যানেজার এবং চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির সাথে তারা যোগাযোগ করবেন। আমি সেই নিরিখে আমি এজ এ বিধায়ক 53 কৈলাসহর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমি একটা চিঠিও দিয়েছি ওনাদেরকে যে আপনারা যাতে এই বিষয়গুলো যারা দেখেন তার জন্য একটা উদ্যোগ নিয়েছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.